আগরতলা বিমানবন্দর, ত্রিপুরা রাজ্যের একমাত্র বিমানবন্দর। আপনারা যারা বিমানে চড়ে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছেন বা দেন, তাদের কাছে অতি পরিচিত আগরতলার ছিনাইনি এলাকার একমাত্র এই এয়ারপোর্টটি। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর প্রতিশ্রুতি অনুযায়ী এই এয়ারপোর্টটির নাম রাজ্যের পরাক্রমী মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে জুড়ে দেওয়া হয়। এখন এই এয়ারপোর্টটির নাম এমবিবি এয়ারপোর্ট বা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। বহিরাজ্যে বা বিদেশের সাথে বায়ুপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই বিমানবন্দরটি রাজন্য আমলে তৈরি। দূরদৃষ্টি সম্পন্ন এবং আধুনিক ত্রিপুরার প্রবর্তক মহারাজা বীর বিক্রমের দান করা জমিতে 1942 সালে গড়ে ওঠে এই বিমানবন্দরটি। আজ এই বিমানবন্দরটির সাথে সেই মহারাজার নাম সংযুক্ত করে তাঁর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হয়েছে। আগরতলা সহ গোটা রাজ্যবাসীর কাছে এই বিমানবন্দরটির একটি আবেগজনিত সম্পর্ক রয়েছে। বহিরাজ্যের অত্যাধুনিক বিমানবন্দরগুলির চাইতে অনেকটা চাকচমকহীন এবং সুবিধাহীন হলেও রাজ্যবাসীর সাথে এই বিমানবন্দরটির মনের সম্পর্ক বর্তমান। প্রতিদিন বহু যাত্রী আগরতলা থেকে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে এবং তারই সাথে বহিরাজ্য এবং বিদেশ থেকে রাজ্যে ফিরে আসছে। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিং করছে এই বিমানবন্দরে। প্রতিদিন শত শত মানুষের সিকিউরিটি চেকিং হচ্ছে। সবকিছু মিলিয়ে খুবই জটিল ও ব্যস্ত এই সম্পূর্ণ ব্যবস্থাটি পরিচালনার পেছনে একটি সম্পূর্ণ কোয়ালিফাইড এবং পরিশ্রমী টিম রয়েছে। আমরা নিউজ মিডিয়া সিটির টিম আজ আগরতলার এমবিবি এয়ারপোর্ট। নমস্কার, আমরা এখন রয়েছি আমাদের রাজ্যের একমাত্র এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্টে। রাজ্যবাসীর বাইরের দেশের সাথে এবং বাইরের যে কোনো রাজ্যের সাথে বায়ুপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই এয়ারপোর্টটি। আমরা আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে এই এয়ারপোর্টের যত টেকনিক্যাল বিষয় রয়েছে, কীভাবে বিভিন্ন জায়গা থেকে উড়ে আসা এই ফ্লাইটগুলিকে, এই প্লেনগুলিকে কন্ট্রোল করা হয়, সে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরব। সে বিষয়ে এবং এয়ারপোর্টের আরও আনুষাঙ্গিক যা কিছু বিষয় রয়েছে, টেকনিক্যাল বিষয় রয়েছে, সবগুলি বিষয় আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বিমানবন্দরে গিয়ে আমরা সকলেই বাইরের সব ব্যবস্থা দেখতে পাই, কিন্তু তার পেছনে কিভাবে একটি অত্যন্ত কোয়ালিফাইড টিম সম্পূর্ণ ব্যবস্থাটিকে ম্যানেজ করছে। প্লেন যখন আকাশে থাকে তখন তাকে সঠিক পথ দেখিয়ে গন্তব্যস্থলে নিয়ে আসা থেকে শুরু করে তাকে এয়ারপোর্টে সফল ল্যান্ডিং পর্যন্ত সমস্ত বিষয়টিকে এই টেকনিক্যাল টিমটি কন্ট্রোল করে। এই সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়টির সাথে যুক্ত বিষয়গুলি এবং শব্দগুলি আমরা আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। কাজের ভিত্তিতে এয়ারপোর্টকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, অপারেশনস এবং টার্মিনাল। টার্মিনাল সেকশনটি প্যাসেঞ্জার সার্ভিস নিয়ে পর্যালোচনা করে, আর অন্যদিকে অপারেশন বিভাগ সম্পূর্ণ বিষয়টি অপারেট করে। এটিএস বিল্ডিং সম্পর্কে আমরা বলবো আজকে আপনাদের। এই বিষয়ের সাথে যুক্ত রয়েছে সিএনএস অর্থাৎ কমিউনিকেশন নেভিগেশন এবং সার্ভাইলেন্স। তারপর এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখানে সাধারণত কমিউনিকেশন ম্যানুয়াল বা ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে এটিএস বিল্ডিং থেকে পাইলটদের সাথে যোগাযোগ করা হয় এবং তাকে সঠিক পথ দেখানো হয়। তাছাড়া এটিএস এর অন্য একটি সেকশন থেকে রাডার এর মাধ্যমে প্লেনটির সঠিক অবস্থান জেনে তাকে সঠিক রুট দেখানো হয় এবং তাকে ল্যান্ডিংয়ের অপশন দেওয়া হয়। আমরা এই এটিএস বিল্ডিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিনীত বর্মার সাথে কথা বলেছি। আমরা এখন যে বিল্ডিংটিতে আমরা রয়েছি সেটা এই এয়ারপোর্টকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। এখানে যতগুলি ফ্লাইট এখানে নামছে এবং উঠছে সেগুলিকে এখান থেকেই কন্ট্রোল করা হয়। তো আমরা মূলত আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই এয়ারপোর্টের যে টেকনিক্যাল বিষয়গুলি, সেই টেকনিক্যাল বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন যে বিল্ডিংটিতে রয়েছি, আমরা আগেও বলেছি আপনাকে যে এটা এটিসি বিল্ডিং। এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল করা হয় এয়ার ফ্লাইটগুলিকে, যেগুলি এখানে ল্যান্ড করছে বা যখন সেটা আকাশে থাকে কীভাবে সেটা ল্যান্ড করবে এখানে, বা এখান থেকে যখন টেক অফ করছে, সে সম্পূর্ণ জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা হয়। তো আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সেই এটিসি বিল্ডিংয়ের আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার বিনীত বর্মা। তো আমি ওনার কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব এখানকার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে।
सर जो पहला जो हम जानना चाहते हैं यहाँ पर, इस बिल्डिंग से आप कैसे कंट्रोल करते हो फ्लाइट्स वगैरह को? ओके, इस एयरपोर्ट के बेसिकली दो साइड होते हैं, एक होता है सिटी साइड, एक होता है एयर साइड। दिस जो इस साइड आप देख रहे हैं, दिस रनवे ऑपरेशनल एरिया, दिस इज़ कॉल्ड एयर साइड। इसको हम कंट्रोल करते हैं। हमारे पीछे जो सिटी साइड है, जहाँ से पैसेंजर्स एंटर करते हैं, इट इज़ कॉल्ड एयर साइड, सॉरी सिटी साइड। सिटी साइड को कंट्रोल करने की जिम्मेदारी लोकल पुलिस, CISF, एयरपोर्ट डायरेक्टर, एडमिनिस्ट्रेशन स्टाफ की है। एयर साइड को कंट्रोल करने की रिस्पॉन्सिबिलिटी होल सोल ATC की रहती है। तो जहाँ पर हम अभी खड़े हैं, दिस इज़ कॉल्ड एरोड्रोम कंट्रोल टावर। इसके नीचे एक और यूनिट है विच इज़ कॉल्ड अप्रोच कंट्रोल रडार सर्वेलेंस, जहाँ पर हम एक मॉनिटर होता है, यहाँ से हम सर्वेलेंस विजुअली सर्वेलेंस करके ATC के थ्रू ATC करते हैं और एयरक्राफ्ट को कंट्रोल करते हैं। वहाँ पे हम रडार पर देख के उनको कंट्रोल करते हैं। यहाँ पे कंट्रोल करने के लिए जैसे एयर ट्रैफिक कंट्रोलिंग ऑफिसर्स होते हैं और दे आर वेल ट्रेन, उनको एटलीस्ट 1 ईयर 6 मंथ्स का और 1 ईयर का ट्रेनिंग होता है जो अलाहाबाद में होता है। वो ट्रेनिंग कंप्लीट करने के बाद, एग्ज़ाम पास करने के बाद, दे आर पोस्टेड एट द स्टेशन। यहाँ पर फिर किसी ऑलरेडी इंस्ट्रक्टर के अंडर वो ट्रेनिंग करते हैं, फिर उनका रेटिंग बोर्ड होता है, फिर वो सर्टिफाई होते हैं कि दैट यू आर एबल टू कंट्रोल द ट्रैफिक नाउ, तभी आप चैनल ले सकते हो। सो लाइक मी एंड जो अदर स्टाफ अभी जो हैं, दे आर वेल ट्रेंड टू कंट्रोल द ट्रैफिक, उसके बेसिस पे हम कंट्रोल करते हैं। अब जैसे ये रनवे है हमारे इस साइड में, आप रनवे देख सकते हैं उस साइड में, इसको एंटर करने का, इसको टेक ऑफ करने का, लैंड करने का, देर आर वेरी सेट प्रोसीजर्स। सब कुछ डिफाइंड होता है, डिफाइंड एज इन वो डॉक्यूमेंटेड होता है जो पायलट्स के पास भी होता है, बट उसका कंट्रोल कैसे करना, बिकॉज देर आर 3 departures और 3 arrivals, आप एक के पीछे एक तो नहीं लगा सकते हैं, बिकॉज एक को लैंड करके वेकेट भी करना है, दूसरे को डिपार्ट भी करना है। सो उसको कैसे कंट्रोल करना है, लैंडिंग में कितने स्पेसिंग होना चाहिए, डिपार्चर में एटलीस्ट 3 minutes का स्पेसिंग होना चाहिए, वेकेशन के टाइम पे आपका अराइवल कहाँ होना चाहिए, वो सब पैरामीटर्स को देखने के लिए, उनको जज करने के लिए ये हमारा कोर्स होता है। उसको करने के बाद हम उसको इसको ऐसे कंट्रोल करते हैं। अभी तो ये एयरपोर्ट डोमेस्टिक एयरपोर्ट है, अभी हम तो हमारे पास जो इन्फॉर्मेशन है वो इंटरनेशनल होने जा रहा है नज़दीक में भी। तो जब इंटरनेशनल एयरपोर्ट हो जाएगा, उसके बाद इस यहाँ पर वो सारे इक्विपमेंट है इंटरनेशनल लेवल के जो यहाँ से कंट्रोल किया जा सकता है, या कुछ और आपको ज़रूरत है यहाँ पर टेक्निकली? इंस्ट्रूमेंट्स तो हमारे पास पहले से ही, अभी भी जो हम इंस्ट्रूमेंट यूज़ कर रहे हैं दैट इज़ ऑफ इंटरनेशनल स्टैंडर्ड। जो हम सिस्टम यूज़ करते हैं दैट इज़ इंदिरा, विच इज़ ऑलरेडी ट्रैफिक ज़्यादा होगा तो ज़्यादा हो जाएगा, सिस्टम यही रहेगा, रादर हमें और इक्विपमेंट्स मिल जाएंगे, बट जो हमारे जो सिस्टम का जो स्टैंडर्ड है दैट इज़ ऑलरेडी इंटरनेशनल लेवल स्टैंडर्ड, सो उसमें कोई प्रॉब्लम नहीं आने वाली। ट्रैफिक ज़्यादा हो जाएगा, जब जैसे अभी हमारे पास 28 मूवमेंट्स अराइवल एंड डिपार्चर, आफ्टर इंटरनेशनल एयरपोर्ट होने के बाद मूवमेंट्स बढ़ जाएगा, मे बी यांगून, म्यांमार, बांग्लादेश से भी फ्लाइट्स आएंगे, तो ऑब्वियसली जो अभी हमारे पास 28 का मूवमेंट्स है, मे बी दैट विल बी 40। सो ट्रैफिक को मैनेज करने में थोड़ा सा कॉम्प्लिकेशन लेवल बढ़ेगा, बट वी आर वेरी वेल ट्रेंड, उसमें कोई प्रॉब्लम नहीं होगा। जैसे यहाँ 28 है, बड़े स्टेशन भी ज़्यादा है, दिल्ली मुंबई में 1000 है, सो दे आर ट्रेंड अकॉर्डिंग टू दैट स्टेशन, वी आर ट्रेंड अकॉर्डिंग टू दिस स्टेशन एज ऑफ नाउ। तो मूवमेंट बढ़ने से हमें थोड़ा सा हल्का सा कॉम्प्लिकेशन आएगा, बट उसमें कोई प्रॉब्लम नहीं होने वाला है। ATS বিল্ডিংয়ের অ্যাপ্রোচ কন্ট্রোল রাডারে এই সেকশন থেকে রাডারের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোল করা হয়। ধরুন যখন একই সময়ে বিভিন্ন স্থান থেকে কয়েকটি ফ্লাইট আগরতলা এয়ারপোর্টের দিকে আসছে, তখন তাদের এই সেকশন থেকে সঠিক পথ দেখানো হয়। পাইলটের সাথে সরাসরি যোগাযোগ করে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং পাইলট সেই ইনস্ট্রাকশন ফলো করে। Suppose here we'll identify aircrafts coming here for landing. Okay. Suppose example an aircraft comes from Kolkata, okay. Another comes from Imphal, okay. Another comes from Guwahati, another comes from Delhi. Okay. So now what happens is all of them comes at the same time. Right. Then what we'll do is if they come at the same time, unless you vector them. Mm-hmm. If I vector them, there'll be no delay. Mm-hmm. Either 3327 Agatla. He has already gone in contact with Dhaka, okay. Otherwise, this will come with me. Okay. So, I think now, not much traffic. So, this is exactly where. সম্পূর্ণ ইলেকট্রনিক্স ও টেকনিক্যাল বিষয়গুলি কন্ট্রোল করা হয় ইকুইপমেন্ট রুম থেকে। কিভাবে এই রুমটি সম্পূর্ণ বিষয়টিকে কন্ট্রোল করতে সাহায্য করে সে বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন ম্যানেজার ইলেকট্রনিক্স নীলাদ্রি সাহা।
আমরা এই মুহূর্তে রয়েছি ইকুইপমেন্ট রুমে। কীভাবে ইকুইপমেন্ট রুম সম্পূর্ণ আইটিএসকে সাহায্য করছে সে সম্পর্কে জানার জন্য আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ম্যানেজার ইলেকট্রনিক্স নীলাদ্রি সাহা। আমরা ওনার কাছ থেকে জেনে নেব এটার এই রুমের যে মেশিনগুলি রয়েছে সেটার কী কাজ রয়েছে। স্যার, আমাদের এই রুমটা হচ্ছে ইকুইপমেন্ট রুম বলে। এখানে আমাদের যে ভয়েস কমিউনিকেশান সিস্টেম যে এটিসি ইউজ করছে পাইলটের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, সেই জন্য ট্রান্সমিটার রিসিভার ইউজ হয়। এটা এই ট্রান্সমিটার রিসিভারগুলিকে আমরা হাউজিং করি এখানে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এগুলি যে আছে এগুলি হলো ট্রান্সমিটার, টাওয়ারের জন্য যে ট্রান্সমিটার, টাওয়ারের জন্য যে রিসিভার সেগুলি এখানে আছে। এরপরে এরকমভাবে অ্যাপ্রোচের জন্য যে ট্রান্সমিটার, অ্যাপ্রোচের জন্য যে রিসিভার সেটাও এখানে আছে, ঠিক আছে। সেই সঙ্গে আমাদের এখানে যে আপনাদের সাইটের মধ্যে যে আমাদের লোকালাইজার, এরপরে আপনার ক্লাইড পাথ, ডিভিআর, সেগুলির যে আসল ইকুইপমেন্ট ওখানে আছে, সেগুলো স্ট্যাটাস কি, ইকুইপমেন্ট অন আছে কি বা অফ আছে কিনা সেগুলি আপনাদের ওখানে, আমাদের এখানে স্ট্যাটাস ইন্ডিকেশন আছে। এই রুমটা সেটাই কাজ করে, আমরা এখান থেকে টোটাল কন্ট্রোল করি। ইকুইপমেন্ট রুমকে বলা হয় হার্ট অফ দ্য এটিএস সিস্টেম। সম্পূর্ণ সিস্টেমটা এই রুম থেকে কন্ট্রোল হয়, এই রুম থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করি, এটাকে ইউজ করে এটিসি পাইলটের সঙ্গে কন্ট্যাক্ট করে এটাকে। পরবর্তী সময় আমাদের নিয়ে যাওয়া হয় লোকালাইজার হার্টে, যেখান থেকে লোকালাইজার অ্যান্টেনাকে কন্ট্রোল করা হয় এবং সেই লোকালাইজার অ্যান্টেনা এয়ারপোর্টের রানওয়ের শেষ প্রান্তে অবস্থিত। এই অ্যান্টেনা মূলত পাইলটকে ল্যান্ডিংয়ের পথ দেখায়। শুনুন এটিএস এর আরেকজন সুদক্ষ কর্মী প্রণব কুমার গোস্বামী কি বলছেন। অ্যাকচুয়ালি লোকালাইজার হলো ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। যেমন প্লেন যখন ল্যান্ডিং করে তখন দুটো রুল হয়, একটা ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুল, একটা হলো ভিজুয়াল ফ্লাইট রুল। ভিজুয়াল ফ্লাইট রুল মানে পাইলট ভিজুয়াল ল্যান্ডিং করে, নর্মালি যেমন আপনি রাস্তা দেখতে পাচ্ছেন পাইলটও রানওয়ে দেখতে পারবে, ও নিজের কনফিডেন্সে ল্যান্ড করে দেবে। বাট ডিউরিং ফগি ওয়েদার আপনি রানওয়ে দেখতে পারবেন না। তখন আমাদের লোকালাইজার কী প্রোভাইড করে, রানওয়ের যে ফিজিক্যাল সেন্টার লাইন আছে এটার সঙ্গে একটা ইলেকট্রনিক সেন্টার লাইন প্রোভাইড করে, ঠিক আছে। ওই ইলেকট্রনিক সেন্টার লাইনটা ফিজিক্যাল সেন্টার লাইনের সঙ্গে কোইনসাইড থাকে, ঠিক আছে। আর প্লেন এটাকেই ফলো করবে অনেক দূর পর্যন্ত, অনেক দূর থেকে ফলো করে করে আপনার রানওয়েতে ল্যান্ড করবে। তো এখানে আমাদের এখানে যেমন এই যে এটা হলো লক পিরিয়ডিক ডাইপোল এর অ্যান্টিনা, এখানে 12টা অ্যান্টিনা আছে, ঠিক আছে, 6টা এই সাইডে 6টা এই সাইডে। তো এইটা আমাদের লোকালাইজার মূলত হচ্ছে, মানে যখন ফগি ওয়েদার থাকে মানে ইমার্জেন্সির সময় এটা কাজ করছে না। এমনিতেও কাজ করে, এমনিতেও মনে করেন এখন পাইলটের ইচ্ছে না, মনে করেন যেমন এটার ব্যাক সাইডে এত রেডিয়েশন নেই, অনেক পাইলট আছে এখান থেকে ল্যান্ড করবে, ঠিক আছে। এখান থেকে ল্যান্ড করলে ও ভিজুয়াল ল্যান্ডিং করছে ওর উপরে, কেন ফুয়েলও সেভ হয়। আর এটাকে ইউজ করতে গেলে আপনার পুরো এইভাবে ঘুরিয়ে যেতে হবে। তো যারা মনে করুন কনফিডেন্স কম বা যারা মনে করো চাই ইনস্ট্রুমেন্ট, নর্মালি রুল হলো ইউ শুড ফলো দ্য ইনস্ট্রুমেন্ট, যারা ফলো করে ওরা ল্যান্ড করে। পরবর্তী সেকশনটি আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টার, যাকে DVOR বা DME সেকশন বলা হয়। আগরতলা এয়ারপোর্ট এর রেডিয়াসের মধ্যে যখন কোনো ফ্লাইট প্রবেশ করে তখন এই মেশিনের ফ্রিকোয়েন্সি ওই পাইলটকে ইন্ডিকেশন দেয় এবং তার সাথে পথ দেখায়। এই মেশিনটি নতুনভাবে স্থাপন করা হয়েছে যাতে নতুন এয়ারপোর্ট শুরু হলে বেশি পরিমাণ ট্রাফিক কন্ট্রোল করা যায়। এখন আমরা রয়েছি DVOR হাটে, এটার কাজও সেম। যখন ফ্লাইট কোনো ল্যান্ডিং করছে বা টেক অফ করছে তখন নেভিগেশনের যে সিস্টেমটা সেটা এখান থেকে কন্ট্রোল হয়। আমাদের সাথে রয়েছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার CNS এর দীপক সিং। আমরা এই বিষয়ে, এই মেশিন সম্পর্কে ওনার কাছ থেকে ছোট জানবো। তো ইয়ে যে সিস্টেম হ্যায়, ইয়ে যে মেশিন হ্যায়, ইসকা ক্যা কাম হ্যায় আপকে থ্রু আউট? ইসকা কাম হ্যায় জেসে অভি হাম লোগ কো ইয়াহাঁ সে কিসি কো সমঝিয়ে, কিসি কোই এক আননোন পারসন হ্যায় ইয়াহাঁ পে, अगर वो आता है अननोन पर्सन, बल्कि समझिए मतलब रोड पे, मैं एक एग्जांपल ले रहा हूँ, जैसे कि एक रोड पे अगर कोई अननोन पर्सन है उसे हमें भेजना है समझिए सिटी में, तो हम क्या बोलेंगे, यहाँ से रोड से सीधा चले जाओ, फिर कुछ एक डेजिग्नेटेड आप उसको नेविगेशन दिखाएंगे, आप उसको रास्ता दिखाएंगे, ठीक है। तो वही ये भी करेगा, ये मतलब पायलट जो ऊपर में है उनको तो कुछ पता नहीं चल रहा है ना कि मतलब कहाँ पे है अभी वो, तो ये क्या करेगा, बस रेडियल और डिस्टेंस हमें मेजर करके देगा, ठीक है, ये स्टेशन के रिलेशन में, और नॉर्थ से वो एंगल देगा और डिस्टेंस देगा ये DME इक्विपमेंट। तो ये DVOR इक्विपमेंट है हमारा, DVOR मीन्स डॉपलर वेरी हाई फ्रिक्वेंसी ओमनीडायरेक्शनल रेंज, ये करता है हमें 360 डिग्री पूरा आपका है ना यहाँ से नॉर्थ से, तो आप जिस भी रेडियल पे उड़ेंगे आपको रेडियल बताएगा कि कौन सा है। तो इसमें दो सिग्नल यूज होते हैं, 30 हर्ट्ज का AM और 30 हर्ट्ज का FM, ठीक, एक वेरिएबल है, एक फिक्स, एक रेफरेंस सिग्नल है, दोनों का कंपेयर करके एक एयरक्राफ्ट को पता चलता है कि वो किस एंगल पे उड़ रहा है, ठीक है। एज वेल एज DME इक्विपमेंट क्या है, DME ये सेकेंडरी रडार के समान वर्क करता है, आप एक पल्स इसमें ट्रांसमिट करेंगे ये उसका रिप्लाई देगा, तो दोनों के बीच में जो पल्स का ट्रांसमिट आपने किया और रिप्लाई किया उसके बीच में जो टाइम गया आपका, उस टाइम के हिसाब से डिस्टेंस मेजर हो जाएगा आपका फ्लाइट के अंदर।
तो आप मतलब आप किसी भी जगह से, मैं यहाँ से बता दिया मुझे अगर समझिए वो टावर पे जाना है तो मैं एक बता सकता हूँ कि यहाँ से मुझे 90 डिग्री पे जाना है एज वेल एज समझिए 200 मीटर पे जाना है, तो आप इस तरह से मतलब कहीं से भी उड़ करके और आप यहाँ पे आ सकते हैं इस स्टेशन पे। तो इसका कोड भी है अल्फा अल्फा टैंगो। अच्छा, तो जब भी अगर कोई भी एयरक्राफ्ट है अगर वो इस फ्रिक्वेंसी को ट्यून करता है हमारे, तो उसे सुनाई भी आएगा कि वो अल्फा अल्फा टैंगो की तरफ ही जा रहा है ना कि दूसरे, क्योंकि अगर पास में कोलोकेटेड भी होगा तो वो उस पे ना उड़ते हुए इस पे भी आ सकता है। हमें पता चला ये नया हुआ है, पहले भी एक था डिव्यूअर, फिर अभी ये नया हुआ है। नया क्यों हुआ है और अगर ये नया हुआ है तो ये इसमें एक्स्ट्रा क्या फैसिलिटीज़ है? पुराना जो भी इक्विपमेंट हम जैसे जो भी इक्विपमेंट लगाया जाता है उसका कुछ लाइफ टाइम होता है, वो लाइफ टाइम अगर कंप्लीट कर ले इक्विपमेंट तो हमको उसको नया से रिप्लेस करना पड़ता है। पुराना हम लोग जब आ रहे थे आपने देखा होगा पुराना इक्विपमेंट लगा हुआ है, लेकिन उसका जस्ट अभी थोड़े दिन पहले लाइफ साइकिल खत्म हो गया था, तो उसके जगह वो एनालॉग मशीन थी उसको, क्योंकि पुराना जमाना भी एनालॉग का था, अब डिजिटल जमाना आ रहा है तो डिजिटल के हिसाब से हम लोगों ने इसे अपग्रेड किया और एक नया सिस्टम यहाँ लगाया है जो DVR और HPDME। इससे एक्स्ट्रा कोई फैसिलिटीज़ मिल सकता है या जो ट्रैफिक रहता है अगर ट्रैफिक ज़्यादा हो तो उसको कंट्रोल करने के हिसाब से ये कोई एक्स्ट्रा कोई फैसिलिटीज़ देगा? हाँ, ये जैसे पुराना जो हमारा DVR और HPDME था ये 100 एयरक्राफ्ट को एक समय में अकोमोडेट कर सकता था उसके एयर स्पेस में, लेकिन ये रेंज के हिसाब से अपना रेंज में 200 एयरक्राफ्ट अब कर सकता है एकोमोडेट, मतलब ये डबल हो चुका है हमारा जो एयर स्पेस है उसका डबल हम यूटिलाइज कर सकते हैं, डबल एयरक्राफ्ट उसको यूज़ कर सकता है। এখন আমরা এয়ারপোর্টের রানওয়েতে, প্লেনের জায়গায় যখন আমাদের গাড়ি রানওয়েতে যাচ্ছিল তখন তার ব্যাপ্তি সম্পর্কে অন্যরকম অনুভূতি হয়। এই রানওয়েটি 2.8 কিলোমিটার দীর্ঘ। রানওয়ের পাশে থাকে অ্যাপ্রন, যাকে ফ্লাইটের ওয়েটিং প্লেস বলা যেতে পারে। রানওয়ে এবং অ্যাপ্রনকে ট্যাক্সিওয়ের সাহায্যে যুক্ত করা হয়। আপনারা এতক্ষণ ধরে দেখেছেন কিভাবে যে কোনো ধরনের বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য সম্পূর্ণ সুদক্ষ টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা যারা নিত্যযাত্রী হয়তো কখনো ভাবি না এই বিষয়গুলি নিয়ে, অন্যদিকে আমরা অবশ্যই নিরাপত্তা নিয়েও চিন্তা করি, কিন্তু পর্দার আড়ালে এরা সম্পূর্ণভাবে নিরাপত্তা আমাদের দেওয়ার জন্য এবং সফল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে। এখন আমরা টার্মিনাল সেকশনে। এয়ারপোর্টের এই অংশটি আপনাদের সকলেরই পরিচিত, আপনাদের জানা আছে এই সেকশনের সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কেও, কিভাবে আপনার লাগেজ থেকে শুরু করে আপনাকে বেশ কয়েকটি সিকিউরিটি চেকিংয়ের পথ পরিক্রমা করতে হয় ফ্লাইটে ওঠার আগে। এই টার্মিনাল সেকশনের ইনচার্জ আমাদের এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। जितना भी है DFMD एक्सरे ETDA सब पैसेंजर सेफ्टी के लिए कि सेफली फ्लाई हो सके और सबके जान माल की सुरक्षा हो सके। यहाँ पर जो जितने भी सिक्योरिटी इंतजाम है यहाँ पर, तो आप कह रहे हैं कोई भी चांस नहीं है कोई भी घटना घटने दुर्घटना घटने वाली? नहीं, इसमें कोई चांस नहीं है बिल्कुल, मतलब रैंडमली भी चेक होता है और उसके बाद वो रैंडम चेक के लिए है। उस पर्टिकुलर आप देखेंगे एक्सरे मशीन इसके लिए एयर इंडिया के लिए अलग है, इंडिगो के लिए अलग है, SHA में अलग है, मतलब यहाँ पे कोई चांस ही नहीं है सुरक्षा में, चूक का कोई चांस नहीं। आप लोग पैसेंजर्स को तो चेक करते हो यहाँ पर, जो और जो स्टाफ्स होते हैं ग्राउंड स्टाफ्स होते हैं और अगर हम पकड़ ले ड्राइवर्स होते हैं और कोई भी हो, उनका भी चेकिंग होता है पूरी तरह से? हाँ बिल्कुल, ये रूटीन होता है, कोई भी आप एयरपोर्ट पर कोई काम करने वाला कर्मचारी अधिकारी कोई भी हो वो सब रूटीन चेक से होके जाता है। আগরতলার আমাদের এই বিমানবন্দরটি নতুন রূপ পেতে যাচ্ছে, এ বিষয়ে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমরা আজ এই নতুন টার্মিনালে আপনাদের নিয়ে এসেছি। নতুন টার্মিনালটি অবশ্যই অত্যাধুনিক সব ধরনের সুবিধা এবং সুরক্ষা সম্বলিত হবে। অনেকের মতে কলকাতা এয়ারপোর্টের চাকচক্যকেও ছাড়িয়ে যাবে আমাদের আগরতলার এই নতুন বিমানবন্দরটি। নতুন বিমানবন্দরটির নির্মাণ কাজের সাথে যুক্ত একজন ইঞ্জিনিয়ার আমাদের সাথে এ বিষয়ে বিস্তৃত কথা বলছে। এখন আমরা সম্পূর্ণ নতুন বিল্ডিংয়ে চলে এসেছি। আপনারা জানেন নতুন বিল্ডিং হচ্ছে, নতুন টার্মিনাল হচ্ছে MBB এয়ারপোর্টের। পুরনো যে এয়ারপোর্টটা আমরা এতদিন ব্যবহার করছিলাম বা এখনও করছি, ভবিষ্যতে সেটা নতুন রূপ পাচ্ছে, একদম সম্পূর্ণ সব ধরনের আধুনিক ব্যবস্থা সম্পন্ন নতুন টার্মিনাল হচ্ছে MBB এয়ারপোর্টে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই টার্মিনালের কাজ চলছে এবং অল্প কিছুদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে এই টার্মিনালটি। তো এই টার্মিনালে কী কী ব্যবস্থা থাকবে, কী কী অত্যাধুনিক সুবিধা এখানে থাকছে পুরনো এয়ারপোর্টের তুলনায়, সে বিষয়ে আমাদের সাথে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন এখানে কর্তব্যরত,
তার কাছ থেকে আমরা গোটা বিষয়টা খানিকটা জানার চেষ্টা করব। তো অভি যে এয়ারপোর্ট হ্যাঁ পর শিফট হোনে বলা নয়া টার্মিনাল কা কাম চল রা তো ইসমে ক্যা ক্যা এক্সট্রা ফেসিলিটিস হোগে ইন্টারন্যাশনাল ক্যা ক্যা ফেসিলিটিস হোগে যো আব তক নেই হো রা থা আগরতলা এয়ারপোর্ট মে। অ্যাকচুয়ালি হামারে পাস যো এক্সিস্টিং পুরানি বিল্ডিং হ্যাঁ পপুলেশন জেসে জেসে ইনক্রিজ হো রা হোগো কা উসকে লিয়ে হাম লোগো কো ফেসিলিটি প্রোভাইড নেই কর পা রে থে বেঠনে কি প্রবলেমস হো ইয়া মশিনস কি প্রবলেম হো ইসকে লিয়ে হমে থোড়া সা জগহ কি জরুরত পড় রহি থি ইসলিয়ে কি দেখতে হুয়ে পপুলেশন কি ডিমান্ড কি ওজহ সে ইসে মতলব জাদা জগহ কে লিয়ে নম্বর অফ মশিনস অর ওগেরা জাদা লোগো কে লিয়ে বেঠনে কি ফেসিলিটি অর ক্যাফেটেরিয়া ওগেরা হাম লোগ ইসমে এক্সট্রা দে পা রহে হ্যাঁ আচ্ছে সে ফেসিলিটি ইসলিয়ে ইসকো এক্সপ্যান্ড ওয়ে মে বনা রহে হ্যাঁ। তো কব তক চালু হোনে কা সম্ভাবনা হ্যায় ইসমে মোস্ট প্রবলি অর সিক্স মান্থ অর মোর লাগ জায়েগা অভি তো 2020 সাল কে তক ও চালু হো সকতা হ্যায় ইসমে হাম ক্যা সমঝ সকতে হ্যায় কি অভি জো ট্রাফিক ট্রাফিক হো রা হ্যায় ও ট্রাফিক অর ভি বড়েগা অর ভি ফেসিলিটিস বড়েঙ্গে অর ভি ক্যা কহতে হ্যায় ফ্লাইটস বগেরা হামকো মিলেগা জি আগর ট্রেম্পিয়ার বিল্ডিং আতা হ্যায় তো হামারে পাস জো অভি নই ফ্লাইটস কা ভি অ্যাপ্রুভমেন্ট দিয়া জায়েগা অর ইসসে তাকি উনকো হ্যান্ডেল কর সকে অভি ইস বক্ত প্রেজেন্ট টাইম পে ইন্ডিগো হ্যায় উসকে আলাভা আগর ইয়ে চালু হোতা হ্যায় তো ইসকে আলাভা ভি অর নম্বর অফ ফ্লাইটস ইনক্রিজ হোঙ্গি ইয়াহ সে। হাম কহ সকতে হ্যায় কি এক আন্তরাষ্ট্রীয় এয়ারপোর্ট পে জো জো ফেসিলিটিস হোতে হ্যায় ও সারি ফেসিলিটিস ইয়াহ পে হোঙ্গে বিলকুল সারি ফেসিলিটিস ইয়াহ পে ব্যবস্থা কি গই অর হোগা ভি। যে কোনো রাজ্যের আর্থিক ব্যবস্থার উন্নয়নে তার যোগাযোগ ব্যবস্থা অনেক বড় ভূমিকা পালন করে। আগরতলার বিমানবন্দরটির নতুন আধুনিক রূপ ত্রিপুরার ভবিষ্যৎকেও বদলাতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি এয়ারপোর্টের টেকনিক্যাল টিম যারা প্রতিনিয়ত তাদের সুদক্ষতার সাথে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করছে তাদেরকে আমাদের তরফ থেকে